হ্যালো এই কেমন আছো তোমরা আমি জানি তোমরা ধারার অঙ্ক গুলো অনেক পটু তোমরা ধারার অঙ্ক গুলা অনেক সহজ লাগে এবং ফেলতে পারো তো চলো এটা করতে পারো কিনা আমাকে একটু দেখাও তো স্কয়ার প্লাস সিক্স স্কোয়ার প্লাস ডট করতে করতে টোয়েন্টি স্কোয়ার দিয়ে দিলাম এবং আমি জিজ্ঞাসা করলাম এটা সময় সময় ওয়ান এখন কি তুমি ম্যানুয়ালি করবা টু স্কোয়ার ফোর স্কোয়ার সিক্স স্কোয়ার এভাবে যোগ করে করবা বলো তোমাকে তো সূত্র দিয়ে করা শেখা উচিত তাই না বলো এবং তুমি জানো যে ধারার তিনটা তেরো দশমিক একে ম্যাথে স্পেশাল সূত্র শিখেছিলাম সেটা হলো কি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা সমষ্টি যেমন ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট লাস্ট যদি এন হয় তাহলে সেটা সূত্র কি ছিল এন ইন টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তারপর প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি যদি হয় তাহলে সেই ক্ষেত্রে সূত্রটা কি আর যদি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘন এর সমষ্টি হয় ঘন এর মানে কি আগে কিউ হবে তারপর কি সমষ্টি হবে তাহলে সেই ক্ষেত্রে সূত্রটা কি ছিল ওই যে স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্রটা লেখা এটা জাস্ট কি করে দিতা তোমরা হোলস্কার করে দিতা মনে আছে না বলো আই থিঙ্ক মনে আছে তাহলে এখন দেখো তো সাথে যায়

ইন কত এগারো আর এখানে কত টু ইন্টু টেন সেই ক্ষেত্রে পনেরোশো চল্লিশ তাই না বলো আশা করি বুঝতে পেরেছ এইভাবে আমি যদি আরেকটা তোমাকে এম দিয়ে দিই যে ধরো থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার এইভাবে করতে করতে ধরো ফিফটি স্কোয়ার ঠিক আছে এইটার তোমার সমষ্টি কথা হবে এইটা আমাকে কমেন্ট করে তুমি জানায় দিবা ভালো থাকো সবাই